কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই রাজ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাসযোগ্যতায় যোগ্যতায় টিএস এলডিসি ও বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোথায় এই নিয়োগ প্রকারী হতে চলেছে সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে আবেদনের পদ্ধতি কি রয়েছে নির্বাচনের পদ্ধতি কি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদীয়া জেলার পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে অলরেডি এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত সতেরোই অক্টোবর দু থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট দেখো অর্থাৎ রেজিস্ট্রেশন করার যে শেষ তারিখ আগামী ফিফথ নভেম্বর দু হাজার তেইশ রাত্রি এগারোটা ঊনসর মিনিট পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করা যাবে এবং দেখো পেমেন্ট যে করা যাবে আগামী সিক্স নভেম্বর দু হাজার তেইশ রাত্রি এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এবং ফাইনাল সাবমিশনের যে লাস্ট ডেট আগামী সেভেন্থ নভেম্বর দু হাজার তেইশ রাত্রি এগারোটা ঊনস্তর মধ্যে ফাইনাল যে সাবমিশন সেটি সম্পূর্ণ করতে হবে নেক্সট আমরা আসছি দেখো কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে এক নম্বর রয়েছে নেম অফ দ্য পজিশান ব্লক পাবলিক হেলথ ম্যানেজার বিপিএইচইউ টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো সাতটি এসসিদের জন্য দুটি আনডিসার্ভ তিনটি ওবিসি এ একটি এবং ওবিসি বি একটি আপার লিমিট দেখো ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশের হিসাব অনুযায়ী ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নাম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এবং এখানে দেখো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে বিএসসি ইন লাইফ সায়েন্স অর্থাৎ লাইফ সায়েন্সে বিএসসি থাকতে হবে উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমেন্ট ম্যানেজমেন্ট সাথে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে পিজি অথবা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে অবশ্যই এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অগ্রাধিকার কারা পাবে যাদের লাইফ সায়েন্সে এমএসসি রয়েছে লাইফ সায়েন্স নিয়ে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে এবং প্রতি মাসে এখানে দেখো পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন এখানে দেয়া হবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো সাতটি দু নম্বর যে রয়েছে দেখো ভ্যাকান্সি ব্লক এপিডেমিওলজিস্ট টোটাল ভ্যাকান্সি রয়েছে চারটি এসসি একটি আন্ডিজার্ভ একটি ও এ একটি এবং ও বি একটি এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখো লাইফ সায়েন্স অথবা এপিডেমিলজিতে এমএসসি থাকতে হবে অথবা বিএমএস বিএইচএমএস অথবা বিইউএমএস যদি থাকে সাথে এমপিএইচ থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকলেই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে অগ্রাধিকার কারা পাবে যাদের পিএইচডি অথবা এমফিল রয়েছে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রা অগ্রাধিকার পেয়ে যাবে এবং এখানে দেখো প্রতি মাসে এক্ষেত্রেও পঁয়ত্রিশ হাজার করে বেতন এখানে দেওয়া হবে তিন নম্বর যেটি রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান বিপিএইচও টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এগারোটি এক্ষেত্রেও আপার লিমিট রয়েছে ফর্টি ইয়ার্স চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো ফার্স্ট ক্লাস টুয়েলভ উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে পদার্থবিদ্যা রোসানবিদ্যা এবং গণিত অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে অবশ্যই মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স ডিএলটি ফ্রম স্কুল অফ ট্রফিক্যাল মেডিসিন থেকে যদি ডিএলটি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অগ্রাধিকার কারা পাবে যাতে দুবছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রয়েছে কোনো ল্যাবে সরকারি অথবা কোনো বেসরকারি সংস্থাতে তাহলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে প্রতি মাসে ক্ষেত্রে বাইশ হাজার টাকা করে বেতন এখানে দেয়া হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো এখানে এগারোটি নেক্সট রয়েছে চার নাম্বার ব্লক ডেটা ম্যানেজার ভ্যাকান্সি রয়েছে চারটি আনডিজার্ভ দুটি ও বিসি এ একটি এবং ও বিসি বি একটি ফর্টি ইয়ার্স ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশের হিসাব অনুযায়ী চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে কী কোয়ালিফিকেশান চা হয়েছে তাকে গ্রাজুয়েট থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং অবশ্যই ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স কম্পিউটারে থাকতে হবে এবং দেখো ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স উইথ অপারেটিং নলেজ অফ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস এবং ইন্টারনেট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো সরকারি সংস্থা তো পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে কোনো প্রাইভেট সেক্টরে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এক্ষেত্রেও প্রতি মাসে বাইশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট এটি রয়েছে দেখুন এমাবাদা পজিশন মেডিকেল অফিসার ভ্যাকান্সি রয়েছে আটত্রিশটি আনডিজার্ভদের জন্য আপার এজ লিমিট রয়েছে সিক্সটি টু ইয়ার্স অথবা বাষট্টি বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এমবিবিএস থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এবং অবশ্যই এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকতে হবে যেটা বলা হচ্ছে দেখো এখানে এর আছেন প্রতি মাসে ষাট হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট পাঁচ ছ নম্বর যে পোস্টটি রয়েছে দেখো স্টাফ নার্স ভ্যাকান্সি রয়েছে দেখো একত্রিশটি আনডিজার্ভ চোদ্দটি ও বিসি এ চারটি ও বিসি বি একটি এবং এসসি আটটি এবং এসটিদের জন্য চারটি চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অবশ্যই জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতো এবং বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতো এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কোনো সংস্থা থেকে জিএনএম কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং যারা রয়েছে দেখো যাদের বিএসসি নার্সিং রয়েছে এবং অবশ্যই বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশান করা যাবে প্রতি মাসে ক্ষেত্রে দেখো পঁচিশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট আমরা আসছি দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকান্সি রয়েছে ষাটটি আন্ডিসার বত্রিশটি ও বিসি এ পাঁচটি ও বিসি বি চারটি এসসি পনেরোটি এবং এসটিদের জন্য চারটি ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এনএম কোর্স কমপ্লিট করে থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা শিক্ষিত কোনো সংস্থা থেকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে অবশ্যই বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট অথবা ডিস্ট্রিক্ট ফর উইচ অ্যাপ্লিকেশান মেড অর্থাৎ নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অথবা যাদের জিএনএম কোর্স করা রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রতি মাসে এক্ষেত্রে তেরো হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট এখানে রয়েছে দেখো বারো নম্বর যে পজিশান রয়েছে স্টাফ নার্স টোটাল ভ্যাকান্সি রয়েছে এগারোটি আপার এজ লিমিট রয়েছে ফর্টি ইয়ার্স জিএনএম কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই অ্যাপ্লিকেশান করা যাবে পঁচিশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট যে পোস্টটি রয়েছে দেখো কাউন্সিলর টোটাল ভ্যাকান্সি রয়েছে আটটি আনরিজার্ভ তিনটি ও বিসি এ একটি ও বিসি বি একটি এসসি দুটি এবং এস টি একটি এক্ষেত্রেও ফর্টি ইয়ার্স চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে কী কোয়ালিফিকেশান চা হয়েছে দেখো সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোসিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপ হিউম্যান ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েট হতে হবে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করা যাবে যাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে এম এম অথবা এমএসসি সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি অ্যান্থ্রোপলজি হিউম্যান ডেভেলপমেন্টে তার এখানে অগ্রাধিকার পাবে প্রতি মাসে ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে নেক্সট রয়েছে দেখো নার্স ভ্যাকান্সি রয়েছে সাতটি এক্ষেত্রেও জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে অথবা বিএসসি নার্সিং কোর্স তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে প্রতি মাসে ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে এছাড়াও দেখো এখানে পড়া নম্বর যেটি রয়েছে মেডিকেল অফিসার ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ হতে চলেছে তাছাড়াও এখানে যেটা রয়েছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট টোটাল ভ্যাকান্সি রয়েছে ছেচল্লিশটি এখানে এএনএম কোর্স যদি করা থাকে অবশ্যই নদীয়া জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে অথবা জিএনএম কোর্স যদি কমপ্লিট থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে প্রতি মাসে ক্ষেত্রে তেরো হাজারটা করে বেতন এখানে দেওয়া হবে তাছাড়াও ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার সোশ্যাল ওয়ার্কার এনএইচএম অফথালমিক অ্যাসিস্ট্যান্ট জিএনএম এইচসিপি টোটাল ভ্যাকান্সি একটি রয়েছে এছাড়াও বিভিন্ন পোস্টে অর্থাৎ যেটা রয়েছে তখন টি বিএইচ সিনিয়র মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ডিটি এইচ এম সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এখানে রয়েছে এক্ষেত্রে সতেরোটি ভ্যাকান্সি রয়েছে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে অ্যাটলিস্ট টু ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল কোনো হসপিটালে দু বছরের কাজে যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে প্রতি মাসে ক্ষেত্রে আঠেরো হাজার টাকা করে বেতন এখানে দেওয়া হবে এটা দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ হতে চলেছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে কমিউনিটি নার্স রয়েছে অর্থাৎ বিভিন্ন অসংখ্য শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এখানে দেখো রয়েছে যোগা ইনস্ট্রাক্টর ভ্যাকান্সি রয়েছে দেখো একত্রিশটি পুরুষদের জন্য একত্রিশটি মহিলাদের জন্য এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে ওয়ান ইয়ার যোগা ন্যাচারোফাথি সার্টিফিকেট কোর্স ডাব্লু বি এন সিওন অর্থাৎ ডিপ্লোমা ইন যোগা অ্যাফিলেটেড বাই দ্য ডাব্লুবি সিও এন দ্বারা স্বীকৃত কোনো সংস্থা থেকে অবশ্যই যদি এক বছরের ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করা থাকে তাহলেই কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অথবা এখানে দেখো রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে ঠিক আছে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি অ্যাকাউন্টেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পদে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া নদীয়া জেলার পক্ষ থেকে সেটি কিন্তু হতে চলেছে তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই ডেটের মধ্যে অবশ্যই ট্রিপিল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডটনের যে অনলাইন রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবার দেখো আমরা আসছি অ্যাপ্লিকেশান ফি এখানে কত ধার্য করা হয়েছে অনলাইন নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফি ফর ইচ অ্যাপ্লিকেশান রুপিস ওয়ান হান্ড্রেড ফর আনডিজার্ভ অ্যান্ড ও এবং যেটা বলা হচ্ছে দেখো ফিফটি ফর এস টি অ্যান্ড এসটি এস সি এবং এসটি অর্থাৎ যেটা বলা হচ্ছে আনডিজম এবং ও প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি অনলাইনের মাধ্যমে এখানে জমা করতে হবে তো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিয়ে ফিল করতে পারবে আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ